আজ আমি আপনাদেরকে দেখাবো বগুড়া জেলার ঐতিহাসিক চারশো বছরের একটি পুরাতন মেলা যা বগুড়া সদর উপজেলার দারিয়াল গ্রামে জষ্টি মাসের দ্বিতীয় রবিবারে এই মেলা হয়ে থাকে আর যা এমন কিছু নাই যে এই মেলাতে পাওয়া যায় না জিনিস জিনিস থেকে শুরু সব পাওয়া যায় এই মেলায় আদা রসুন জিরে মশলা পেস্ট থেকে শুরু করে সবকিছুই পাবেন এই মেলায় আর হাঁসের গ্রস্ত মুগুরির গ্রস্ত গরুর গোস্ত থেকে শুরু করে সব ধরনের মাছ মাংসই পাওয়া যায় এই মেলায় আর এই মেলায় বিশাল বিশাল আকৃতির কিছু মাছ মিষ্টিও পাওয়া যায় আর এই এক একটা মিষ্টি ওজন প্রায় পনেরো থেকে বিশ কেজি হয়ে থাকে জৈষ্ঠী মাসে হওয়ার কারণে এই মেলায় কিছু মৌসুমী ফলমূল পাওয়া যায় যেমন আম কাটল লিচু আপনারা যদি দেখতে পারে আর এই মেলায় সবচেয়ে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম তা হলো আইসক্রিম মতো কাটিয়ালা চিংড়ি মাছের বড়া আর যার দাম ছিল প্রতি মাত্র দশ টাকা করে যেহেতু এই মেলাটি জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার হয়ে থাকে আর সেই সময় প্রচুর গরম থাকে মেলায় আসা দর্শনার্থী লাল নীল রঙের মিটাই আর এই মেলা চংগুড্ডির জন্য অনেক বিখ্যাত যায় আর এখন আমরা এসেছি আর এই পট্টিতে কি পাওয়া যায় জিনিস হলো ওই তাল গাছ আর এই ভিডিওর মাঝে এই তাল গাছ গুলো আপনাদেরকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হঠাৎ করে চোখে পড়লো অনেকগুলো ছেলে পেলে এখানে যেন কি করতেছে আরে কাছে গিয়ে জানতে পারলাম এখানে নাকি সেই ক্যাসেনো চলতেছে আর মেলায় ক্যাসেনো হবে এটাই তো স্বাভাবিক আপনারা কে কতবার এই মেলা থেকে চং গুটি কিনেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই চং গুটি উড়ানোর জন্য এখানে সুতার লাটাইও পাওয়া যায় আর আকাশ মেঘলা থাকার জন্য ও বাতাস না থাকার জন্য আপনাদেরকে চং গুটি উড়ানো দেখাতে পারলাম না আপনারা দেখতেই পারতেছেন আকাশের কি অবস্থা একদম পুরো আকাশ লাল হয়ে আছে আর আপনারা কে কতবার এই মেলায় গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ